সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঠিক এভাবেই আক্রান্ত হন সিএনএর সাংবাদিক অভিষেক সাহা এবং চিত্র সাংবাদিক আব্দুল রাজিব। মালদা চাচলের খিদিরপুর গ্রামে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের গায়ে আঁচড়, জোর জুলুম। কেন জানেন? দীর্ঘদিন ধরে ঘর বা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর গ্রামে বিপদ ঘাড়ে নিয়ে মহানন্দা নদী পার করা হয়, এক নৌকাতেই ঠাসা যাত্রী যানবাহন। অভিযোগ, এক দলের জোর জুলুমে চলে অবৈধ নৌকা চলাচল, ঘাট চালানোর জন্য নেই কোনো টেন্ডার, নেই কোনো বৈধতা। খুব যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত হয়ে যেতে পারে, খুব ঝুঁকিপূর্ণ অবস্থা এখানে নৌকা পারাপার চলছে, যাতে কোনো যাত্রীর সুরক্ষার কোনো গ্যারেন্টি নাই। কিছু লোক জোরপূর্বক এখন নৌকা চালাচ্ছে, তাতে কোনো ই নাই, সুরক্ষা নাই, অবৈধভাবে একবারে কোনো সুরক্ষার কোনো কিছু নেই, যে কোনো টাইমে দুর্ঘটনা এখানেও হতে পারে। কারা চালাচ্ছে নৌকাটা? এই কিছু লোক জোরপূর্বকভাবে এখানে চালাচ্ছে, সরকারের তরফ থেকে কোনো ওদের কোনো ব্যবস্থা নেই। যাত্রী সুরক্ষার কোনো বালাই নেই, প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কায় তটস্থ গ্রামবাসী। নৌকাতে কোনো ওইরকম কোনো সিস্টেম নেই, নৌকাতে কোনো মাচা নেই, নৌকাতে জ্যাকেট নেই, নৌকাতে কোনো টিউব নেই, ওপার থেকে এপার আসতে গেলে খুব মানে একটু টেনশনের মধ্যে থাকতে হয় আর কি। উল্লেখ্য, 2019 সালে পঞ্চমীর সন্ধ্যায় ভয়াবহ নৌকাডুবি দেখেছিল চাঁচলের জগন্নাথপুর, তার পরপরই খিদিরপুর গ্রামেও নৌকা চলাচল বন্ধ করেছিল প্রশাসন। কিন্তু নিয়ম নীতি বৈধতাকে কোনো তোয়াক্কা নয়, গ্রামে আছে শুধু ঘাট মালিক আয়েস আলী এবং তার দলবলের দাপট। সেই জুলুম দর্শকদের সামনে তুলে ধরতেই সিএনএর সাংবাদিকের ওপর চড়াও। লাইভ সম্প্রচারের সময় তেড়ে আসে একদল, ছিনিয়ে নেওয়া হয় হাতের ক্যামেরা। কিন্তু জেলা প্রশাসনের এই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে এই নৌকা চলাচল চলছে। তুমি দেখতে পাচ্ছ যাত্রী সুরক্ষার কোনো বালাই নেই, নেই কোনো সেফ জ্যাকেট, নেই কোনো টিউব থেকে শুরু করে একাধিক পুরোপুরিভাবে প্রশাসনের নজরদারিকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে এটা করা হচ্ছে। তারপরে সিএনএ সাংবাদিক এবং চিত্র সাংবাদিককে মার, সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। বারবার সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ কেন? কড়া পদক্ষেপ কি নেবে প্রশাসন? ক্যামেরায় আব্দুল রাজিবের সঙ্গে অভিষেক সাহার, রিপোর্ট ক্যালকাটা নিউজ।